ভাই ফোটা আর পড়েছিল শনিবার, সেই জন্য সেরকম কিছু খাওয়া হয়নি। তো আজকে আমি খাবো ননভেজ খাবো, তো তোমাদের দেখাবো কি কি খাচ্ছি, আর খুবই লোভনীয় খাবার। আমি এখন লাঞ্চ করব, দুপুরে আমি চিকেন খাবো, চিকেন ছাড়া তো কমপ্লিট পুরো গোটা রবিবারটা। তো আজকে আমি খাবাই এত বড় একটা মুরগির ফ্যান। জলপাই আর টমেটোর চাটনি খুবই টকটক, শীতকালে যেমন চাটনি হয় সেরকমই হয়েছে। তো আজকের খাওয়া আমার খুব ভালো হলো, ভাই ফোটার খাওয়া যেটা ছিল শনিবার ছিল সেজন্য খাওয়া হয়নি, তো আজকে খেয়েছি রবিবার। আমি ঘুম থেকে উঠেছি সবে মাত্র, আর আমার এখন খুব খিদে পেয়েছে। তো আমি এখন এই মিক্সড চাউমিনটা খাবো, মা নিয়ে এসছে। আমি ঘুমিয়েছিলাম দুপুরে, খুব ঘুম পেয়েছিল মাংস ভাত খাওয়ার পর। গরম দেখো গাইস, পুরো ধোঁয়া উঠছে এতটা গরমে, খুব গরম। পুজোর খাওয়া দাওয়া চলছে, তো প্রত্যেক বছরই হয়, কিন্তু আমি যেতে পারিনি এবছর, কারণ আমার কোথাও একসাথে খেতে বসলে লজ্জা লাগে এবং আমার শরীরটাও খুব একটা ভালো নেই। সকাল থেকে ভিডিও করছি তোমরা জানো, তো মা বাবা গেছে খেয়ে এসছে এবং আমার জন্য খাবার নিয়ে এসছে, তো আমি এখন খাবো। এই কাশ্মীরি আলুর দমটা না এত সুন্দর আমার লেগেছে, আলুর দম ফ্রাইড রাইস সবটাই খুবই সুন্দর রান্না হয়েছে, সাথে এই পাঁপড় সাথে রসগোল্লা। যে কোনো বাঙালি পুজোয় রসগোল্লা না হলে চলে না। খুব নরম রসগোল্লাটা। তো আমি ডিনারে এই খেলাম, সবাই
আমার ডিনারটা তো খুবই সুন্দর ছিল, আন্টি এত সুন্দর করে রেঁধেছে, প্রত্যেক বছরই খুবই সুন্দর রাঁধে। আসলে পাড়ার কালী পুজোর মজাই হলো এটা, পরণ এবং হই হুল্লোড়, নাচ গান এবং বিসর্জন খুবই সুন্দর হয়। কিন্তু আমি যেতে পারি না, কারণ আমার ভীষণ লজ্জা লাগে, আমি এইভাবে ঘরে থাকতে ভালোবাসি, সত্যি বলছি। এক একজন এক এক রকমের মানুষ হয়, তো আমি সেই রকমই, আমার ভালো লাগে ঘরে থাকতে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ তুলেছি ঠাকুরের এবং প্যান্ডেলের, তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।